नमस्कार टिस्टा टाइम्समा हजुरलाई स्वागत छ। नर्सिङ होममा भर्ना भएका विधायक जगदीश चन्द्र वर्मालाई भेट्न पुगे उत्तर बङ्गाल विकास मन्त्री रविन्द्रनाथ घोष। দুর্ভাগ্যজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার, নিন্দা জানানোর ভাষা নাই। একজন বিধায়ক জনপ্রতিনিধি গতকাল কুচবিহারে বইমেলা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন, রাস্তায় গোসানিমারিতে বিজেপির হারমাদ্রা যেভাবে তার উপর আক্রমণ করে, তার গাড়ি ভাঙচুর করে, বাটখারা দিয়ে তার বুকে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, নানা রকম আগ্নেয়াস্ত্র সহ তারপর যেভাবে আক্রমণ করে তাকে প্রাণে মারিয়ে ফেলার চেষ্টা করে, এটা নিন্দা জানানোর ভাষা নেই। এর আগেও লোকসভা নির্বাচনের পরে বিধায়ক জগদীশ বসুনিয়ার বাড়ি ভাঙচুর লুটপাট করেছে, সোনা দানা টাকা পয়সা লুটপাট করেছে, সারা জেলায় একটা উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করতে চাইছে, একটা অরাজক অবস্থা তৈরি করতে চাইছে, শান্ত কুচবিহারকে তারা অশান্ত করতে চাইছে। এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে, গর্জে উঠবে। গতকাল রাত্রিবেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করে জগদীশ বসুনিয়ার খোঁজখবর নিয়েছেন এবং তাকে ভালো চিকিৎসার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত, নৃশংস ঘটনার সাথে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নাহলে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে।